হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি 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 দেখাচ্ছি। হ্যালো, আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ যে আমি নিয়েছি এটাই কিন্তু ব্ল্যাঙ্ক পেজ, এটাই, এই যে মানে এটাই আর কি ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, আর পেজ ব্রেক বলতে যে মানে আর কি একটা করে পেজের যে ব্রেকিং, যে এই যে এই যে একটা একটা করে আমি নিচ্ছি, যে মানে এই যে 3 out of 3, আবার আরেকটা নিচ্ছি 4 out of 4, এই যে 4 out of 4, মানে চারটার মধ্যে চারটা কাগজ কি ব্ল্যাঙ্ক, মানে তো পুরোটা সাদা পেজ আর কি, মানে এটা কোনো ই না, যে মানে আমার তো আর ব্ল্যাঙ্ক পেজ আমার দরকার থাকে না। আমার দেখা যায় যে ওই ব্ল্যাঙ্ক পেজই মানে আর কি পেজ ব্রেকে আমার যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যে পেজ ব্রেক ডাউনটা করে নিচ্ছি সেটা। দেখাচ্ছিলাম তোমার হাইপার লিঙ্ক ফুটার। আচ্ছা, ওই ফুটারের যে বিষয়টা মানে ফুটারে যদি আমি যদি যে ফুটারের যে হিসাবটা সেটা হলো যে তখন আমরা কি এই যে এখানে যেমন ধরো যে অ্যালফাবেট হিসাব করে আমি যদি নেই বা এই যে অ্যানুয়াল ভাবে যদি নেই, তাহলে সেক্ষেত্রে যেমন ধরো অ্যালফাবেট নিলাম, এখানে দেখো এখন এই যে নাম্বার অনুযায়ী এখন পেজের ব্রেকডাউন চলে আসছে, মানে আমার যখন আমার হিডারে আমি কি করব বা ফুটারে আমি কি করব সেই অনুযায়ী জাস্ট আমরা ইনসার্ট করে এই হিডার আর ফুটারটা তখনই ইউজ করতেছি যে যখন আমার হয়তো বা পেজের নাম্বারিং হোক বা আমার কোনো কোম্পানির মানে কোম্পানির ধরো যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস বা আমার ইমেল অ্যাড্রেস, মানে যেগুলো আমার প্রত্যেকটা পেজেই থাকবে, সেই অনুযায়ী আমাদের তখন দেখা যায় এই হিডার আর ফুটারটা বেশি ইউজ হয়। ঠিক আছে, এখন যত আমি পেজ ডাউন করি না কেন সব দেখা যাবে যে নাম্বার ওয়াইজ আমার পেজ 4 পেজ 5 পেজ 6 আকারে চলে আসবে। ধরো অনেকগুলো দিলাম, এই যে 17টা পেজ নিছি সব এখন 15 16 17 মানে নাম্বারিং ওয়াইজ চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি 10-15 মিনিটের জন্য ব্রেক নাও, তারপরে বাকিটুকু দেখিয়ে দিই। 10-15 মিনিটের জন্য তাহলে ব্রেক নাও। তো কটা? 4টা, এখন তো বাজে হলো যে 3টা 54, তাহলে 4টা 5 বা 10-এর মধ্যে ঢুকো, আমি আবার বাকিটা আবার শুরু করতেছি। 4টা 10-এ? আচ্ছা ঠিক আছে, তাহলে 4টা 10-এ ঢুকো, আমি আবার শুরু করতেছি। আচ্ছা।